হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাকিব, অন রেকর্ড পিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি সম্পূর্ণ ভিন্নধর্মী টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অ্যাকচুয়ালি বর্তমান স্মার্টফোনের যুগে সবগুলো কাজই মোবাইল থেকে করা যায়, কিন্তু আমরা হয়তো জানি না, এই জন্য করতে পারি না। তাই আজকে আমি নিয়ে আসছি আপনার ফেসবুক পেজে আপলোড করার জন্য একটা ছবিকে কীভাবে আকর্ষণীয় করে তুলতে পারেন। সো টিউটোরিয়ালটি দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে, এবং এরকম আরও বিভিন্ন অপশন নিয়ে যখন টিউটোরিয়ালগুলো আপলোড করবো আপনার ইউটিউবে পাওয়ার জন্য, আপনার নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরে আসবো যন্ত্রণাদায়ক ইন্টারভিউ করে। আমরা পিক্সার ব্যবহার করবো। প্লে স্টোরে গেলে আপনি পিক্সার পেয়ে যাবে সফটওয়্যারটা, আইকন দেখে নিন। কেন পিক্সার ইউজ করবো? কারণ পিক্সার হচ্ছে অনেকগুলো অপশন বা অনেকগুলো কাজের একটা প্যাকেজ। আপনি এক একটা কাজের জন্য একটা সফটওয়্যার ইউজ করতে পারেন, কিন্তু পিক্সার হচ্ছে সবগুলো কাজের জন্য এটা একটা প্যাকেজ। এই জন্য আমরা পিক্সারটাই পিক করেছি, এবং আপনারা আমার সব কাজ পিক্সারটাই শিখবো ইনশাল্লাহ। সো ডাউনলোড এবং ইনস্টল করার পর পিক্সার ওপেন করুন। ওপেন করার সময় হয়তো লগ ইন বা এই টাইপের কিছু একটা আসলে আপনারা জাস্ট স্কিপ একটা অপশন পাবেন, সেটা স্কিপ করে যাবেন সেটা দিয়ে। এরপর প্লাস একটা অপশন আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, প্লাসটা প্রেস করলেই আপনার ছবিগুলো ওপেন হবে উপরের একদম উপরের সারিতে। সেখান থেকে আপনার গ্যালারির ছবি, যে ছবিটা আপনি এডিট করতে চান, রিটাচ করতে চান, কালার কারেকশন করতে চান, বা একটু ব্রাইটনেস বাড়াতে চান, বা আশেপাশটা ছোট বড় করতে চান, সেই ছবিটা সিলেক্ট করুন। সিলেক্ট করলে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো নিচে অনেকগুলো অপশন আছে, আমি এগুলো এক্সপ্লেনেশনে যাবো না। আজকে শুধু দেখাবো হচ্ছে কীভাবে রিটাচ করবেন, আশেপাশে ছোট বড় করবেন। সো নিচে টুলস একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা। টুলস ক্লিক করার পর ক্রপ একটা অপশন দেখতে পাচ্ছেন। এই ক্রপ দিয়ে আপনি ছবিটার আশেপাশে ছোট করবেন। যদি আপনার ছবিটাতে যেমন এই যে আমার মনে করুন একটু বেশি এগিয়ে যাচ্ছে আশেপাশে, ওগুলো ছোট করার জন্য এই ক্রপ অপশনটা আমরা ইউজ করব। সো ইউজ করলাম, এরপর শেষ হয়ে গেলে উপরে ডান দিক উপরের কোনায় যেই রাইট চিহ্ন থাকবে ওটাতে ক্লিক করে আমরা অ্যাপ্লাই করব। এরপর আবার টুলসে যাব, অ্যাডজাস্ট একটা অপশন দেখব। অ্যাডজাস্ট দিয়ে আমরা এবার রিটাচ করব। সো দেখুন নিচের দিকে অনেকগুলো অপশন আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ড্যাম্প, স্যাচুরেশন, এগুলো। সো অপশনগুলো ক্লিক করলে এর উপরেই দেখবেন একটা স্লাইডার ওপেন হচ্ছে। স্লাইডারটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিব প্রতিটা কন্ট্রাস্ট কতটুকু দেওয়া উচিত, ব্রাইটনেস কতটুকু দিবেন, স্যাচুরেশন কেমন হবে, কালারটা কেমন দেখাবে, ঠিক এভাবে। তবে আপনারা যেহেতু ই কমার্সে কাজ করেন, আপনাদের পিস থেকে যেহেতু মানুষ জিনিসপত্র কিনবে, আপনারা সবসময় চেষ্টা করবেন ব্যাপারটা একটু রিয়েলিস্টিক রাখতে। মানে এত বেশি কালার দিবেন না যেটা দেখলে মনে হবে যে কালারটা খুব বেশি হয়ে গেছে, বা কালারটার কারণে আপনার জামাটা যখন ডেলিভারি নেবে অরিজিনাল কালারটার সাথে যখন ছবির কালারটা ম্যাচ হবে না, তখন আপনার পেজের একটা দুর্নাম হবে। সো আপনি দেখতেই পাচ্ছেন আমরা, আমি এখানে স্লাইডটা যত এদিক সেদিক করছি তত বেশি কী হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, ব্রাইটনেস বাড়তেছে কমতেছে। আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন, এই ছবিটা রিটাচ করে নেবেন। তবে সবসময় চেষ্টা করবেন যতটুকু রিয়েলিস্টিক রাখা সম্ভব, আপনি কালার বেশি দিলে যে দেখতে সুন্দর হবে তা কিন্তু না। সো ব্যাপারটা এই ব্যাপারটা একদিনে হবে না, একটু আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে করে আপনাকে জিনিসটা আয়ত্ত করতে হবে। কয়েকবার চেষ্টা করলে হয়ে যাবে, কোনো কিছুই আয়ত্ত না করে হবে না, কোনো কিছু একবারে হয় না। সো আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, কোনটা কত কোন স্লাইডের মানে কোন অপশনের কোন স্লাইডে কতটুকু গেলে আপনার ছবির ভালো আউটপুট পাচ্ছেন সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। শেষ হয়ে গেলে উপরে ডান পাশের রাইট চিহ্নতে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। এরপর ছবিটা সেভ করে ফেলুন। এই ছবিটা একবার সেভ করে ফেলুন। সেভ করার জন্য ডান দিক উপরে কোনো একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আর একটা পেজে সেভ আসবে, ওটা তো দুইটা সেভ দুইবারে সেভ করবেন, তারপর ডান। তারপর এবার করবো হচ্ছে ছবিটা আকর্ষণীয় করার যে একটা অপশন ছিল সেটা। সো সেটা কীভাবে করবো? আবার আমরা প্লাসে প্রেস করে একটা নতুন ছবি ওপেন করবো। এই ছবিটাতে আমাদের কিছু কাজ করতে হবে, এতক্ষণ রিটাচ করছি। সো এই ছবিটা আপনি যে কোনো একটা ছবি নিতে পারেন, কারণ ছবিটাকে আমরা বেসিক্যালি আবার এডিট করেই ফেলবো। সো আপনি যে কোনো একটা ছবি নিতে পারেন,
তারপর আমি কাজের সুবিধার তো আগের ছবিটা এনেছি, তো এই ছবিটার এগুলো মুছে ফেলতে হবে আমাদেরকে। মুছে একটা এক কালার সলিড ব্যাকগ্রাউন্ড আনতে হবে। সলিড ব্যাকগ্রাউন্ড আনার জন্য নিচের অপশনগুলো স্লাইড করলে ব্রাশ একটা অপশন দেখতে পাবেন আপনারা, ব্রাশ। সো স্লাইড করে ব্রাশটা খুঁজে নিব, এই যে ব্রাশ অপশন। এরপর একদম প্রথম ব্রাশটা আমরা সিলেক্ট করব, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, প্রথম ব্রাশটা সিলেক্ট করব। এরপর একদম উপরে স্লাইডে দেখুন ব্রাশের সাইজটা ছোট বড় হচ্ছে। এরপর কালার আছে, আমরা জাস্ট স্ক্রিনের উপর সোয়াইপ করতে করতে এটা এক কালারের একটা সলিড ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আপনি নিচে দেখুন কালার আছে, যেই কালার ইচ্ছা আপনার সেই কালারটা আপনি পিক করতে পারেন। আপনার ইচ্ছে মতো কালার দিয়ে আপনি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারেন। হলুদ হলো হলুদ, আপনার ইচ্ছে মতো কালার পিক করে, মনে করুন যে কালারটা পিক করবেন হচ্ছে আপনার যে প্রোডাক্ট, প্রোডাক্টের কালারের সাথে অ্যাডজাস্ট করে। আপনার প্রোডাক্টটা যদি ডার্ক কালারের হয় আপনি অবশ্যই লাইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, আর আপনার প্রোডাক্টটা যদি লাইট কালারের হয় আপনি একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড দিবেন, বা অ্যাডজাস্ট হয় এরকম, যাতে এই কালার সেন্সটা খুবই ইম্পর্টেন্ট আপনি যখন কিছু এরকম কিছু বানাতে যাবেন। সো কালার কালার হিসেব করে আপনার গ্রুপে পিক করবেন, যেমন ইচ্ছে মতো করলে একটু দেখতে অড লাগবে, সো একটু চিন্তা ভাবনা করে কালারগুলো পিক করবেন। সো যেহেতু কালারের কাজ হয়ে গেছে, উপরের কোণার সেম কাজ, উপরের কোণারটা দিয়ে আমি বেরু অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পর এই ব্যাকগ্রাউন্ডের মতন আমি সাদা যে ব্যাকগ্রাউন্ডটা বানানো হতো যাতে সামনে আর বানাতে না হয়, এই জন্য আমি এই জাস্ট এই ছবিটা এক কালারের এই সলিড কালারের ছবিটা আমি একবার সেভ করে নিলাম, এবং এটার উপর আমি ছবি অ্যাড করার জন্য নিচের অপশনগুলো একটু স্লাইড করে দেখে নেব। অ্যাড ফটো নামে একটা অপশন আমরা পাবো, আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অ্যাড ফটো। এরপর স্বাভাবিকভাবে গ্যালারি ওপেন হবে এবং যে ছবিটা আপনি রিটাচ করে এডিট করছেন ওই ছবিটা সিলেক্ট করবে। দেখুন ছবিটা অলরেডি হয়ে গেছে। তো একটা তিন কোণায় তিনটা অপশন আছে, একটা দিয়ে আমরা ছোট বড় করব, আরেকটা দিয়ে আমরা রোটেট করব, মানে কোনা কোণায় করতে চাইলে সেটাই যে কোনা কোণায় করছে সেটা করব, আরেকটা দিয়ে আমরা এই ছবিটা ডিলিট করে দিই। সো এইভাবে আপনি পজিশন করে নেবেন আপনার যে ছবিটাতে যে পজিশনে মনে হয় আর কি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লাল দিয়ে আমি মার্ক করে দিচ্ছি কোথায় কী অপশনগুলো আছে। এরপর মনে করুন লোগো নিব, একইভাবে আমরা অ্যাড ফটোতে গিয়ে লোগোটা সিলেক্ট করব, চলে আসবে। সো আমরা ওই যে একইভাবেই ছোট বড় করব বা রোটেট করব, যা করার ইচ্ছে হয় চেপে ধরে নিয়ে আমরা যেখানে নিতে চাই সেখানে নিতে চাইলে চেপে, এই যেভাবে চেপে ধরে নিয়ে চলে আসলেই হবে। যেমন আমি এখন ছবিটা চেপে নিয়ে কোনায় নিয়ে আসলাম, সো সেটা সেখানে প্লেস করে দিলাম। মনে করুন আপনি কোনো ইনফরমেশান অ্যাড করতে চাচ্ছেন, বা জামাটার কোনো ইনফরমেশান অ্যাড করবেন, বা প্রাইস অ্যাড করবেন, সেক্ষেত্রে নিচের অপশনগুলো থেকে স্লাইড করে টেক্সট একটা অপশন পাবেন, টেক্সট অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনি যে ইনফরমেশনটা দিতে চান সেটা টাইপ করুন। আমি এই ক্ষেত্রে সুতির জামার নামে একটা হেডিং দিতে যাচ্ছি, সুতির জামা একটা হেডিং দিই। সো সেটা অ্যাডজাস্ট করার জন্য আমি একটু কোনা কোনিও করে দিতে পারি, একটু কোনা কোনি করে দিলাম যাতে জামাটার সাথে, জামা যেমন কোনা কোনি করে দিচ্ছি এটা একটু কোনা কোনা করে দিলাম, দেখছি যাতে সুন্দর লাগে। আপনারা চাইলে যেভাবে যেই অ্যাঙ্গেলে ইচ্ছে সেই অ্যাঙ্গেলে রাখতে পারেন, ছোট বড়ও করতে পারেন। এরপর নিচে অপশন আছে কিছু কতগুলো, ওই অপশনগুলো থেকে ফন্ট চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করতে পারবেন, স্ট্রোক কালার দিতে পারবেন, ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন। এই অপশনগুলো নিয়ে ইন ডিটেলস আমি অফকোর্স টিউটোরিয়াল বানাবো, আপনারও একটু সময় হাতে সময় থাকলে আপনার ছবিটা ভালো করার জন্য এই জিনিসগুলো একটু দেখে নেবেন, যে কোনো অপাসিটি কমতেছে বাড়তেছে লাইক দ্যাট। এখানে অনেকগুলো অপশন আছে, একটা অ্যাকচুয়ালি শুধু এগুলো এক্সপ্লেন করতে একটা টিউটোরিয়াল লাগে। সো এই জন্য আমি জাস্ট সিম্পলটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, সিম্পল যে যেটা না হলে একদম নয় ওই জিনিসটাই দেখানোর চেষ্টা করছি। সো মনে করুন এই কাজ, এর কাজটা শেষ হলে একইভাবে ওই যে রাইট চিহ্নটা ক্লিক করে আগের জায়গায় ফিরে আসবেন। এরপর আবার কোনো টেক্সট অ্যাড করতে চাইলে অ্যাড করলেন, আগের প্রসেসটা আগেরটাই, নিচের অপশন থেকে টেক্সট সিলেক্ট করবে, এরপর যা লিখে লিখবেন। যেমন আমি মূল্য দিতে যাচ্ছি 700 টাকা, তো আমি মূল্য 700 টাকা লিখে দিলাম। এবার সেটাকে ছোট বড় করে প্লেস করব যেভাবে প্লেস করতে হয়। সো আপনাদের ভিডিও শুরুতেই বলছি এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাকচুয়ালি
এতগুলো অপশন একটা টিউটোরিয়ালে বলে শেষ করা সম্ভব না, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। যদি যদি দেখুন টেক্সটটা আমি প্লেস করে দিছি অন্য টেক্সটার মতোই, এরপর আমি একটু অন্যান্য অপশনগুলো দিয়ে একটু সুন্দর করার চেষ্টা করব, যে অপশনগুলো নিয়ে আমি পরে কথা বলবো। এরপর শেষ হলে সিম্পলি আগের ছবির মতো করে আমরা ডান পাশে উপরের কোনায় যেই অ্যারো কিটা আছে ওই অ্যারো কিতে ক্লিক করে ছবিটা সেভ করে নেব এবং আমাদের ছবি পোস্ট করার জন্য রেডি। সো সবাইকে ধন্যবাদ।